ওয়েলকাম রিসার্চার্স, আজকে আমি আলোচনা করব MikTeX এবং TeXLive নিয়ে। আমরা সবাই আমাদের কম্পিউটারে ল্যাটেক্স আর্টিকেল লেখার জন্য উইনএডিট বা উইনএডিটের সমতুল্য কোনো টেক্স এডিটর এবং MikTeX ইনস্টল করে থাকি। এর গত ভিডিওতে আমি উইনএডিট এবং টেক্স স্টুডিও নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে MikTeX বা MikTeX-এর সাবস্টিটিউট কোনো সফটওয়্যার আছে কি না। MikTeX আর TeXLive দুটি পপুলার টেক্স ডিস্ট্রিবিউশন। আজকে এই ভিডিওতে আমি তুলনা করব যে কোনটা বেটার, কোনটা আমাদের ইনস্টল করা উচিত, MikTeX না TeXLive। চলুন MikTeX আর TeXLive এর মধ্যে কতগুলি পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত, TeXLive হচ্ছে একটি ফ্রি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন, কিন্তু MikTeX ওপেন সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার। এটার মানে কি? সফটওয়্যার জগতে ফ্রি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় সফটওয়্যারটি টোটালি ফ্রি টু ইউজ, ফ্রি টু ডিস্ট্রিবিউট, ফ্রি টু মডিফাই। জাস্ট এক ধাপ একটু কমার্শালাইজ করলে সেটা হয়ে যায় ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যারটা ফ্রি, কিন্তু ওপেন সোর্স সফটওয়্যারের আসলে একটা কমিউনিটি আছে। ফ্রি সফটওয়্যার ডিস্ট্রিবিউশনের পরে কিছু মানুষ চিন্তা করেন যে সফটওয়্যারগুলোকে আমাদের কমার্শিয়ালাইজড করতে হবে, আবার সফটওয়্যারকে পেড সফটওয়্যারও করা যাবে না। তাহলে কি পদ্ধতিতে, কি উপায়ে গেলে এটাকে করা যাবে, সেই চিন্তাভাবনা থেকে ওপেন সোর্স সফটওয়্যার ডিস্ট্রিবিউশনের কথা মাথায় আসে। ওপেন সোর্স সফটওয়্যার ফ্রি টু ইউজ, ফ্রি টু মডিফাই উইথ সাম রেস্ট্রিকশান, অ্যান্ড অলসো ফ্রি টু ডিস্ট্রিবিউট উইথ সাম রেস্ট্রিকশান। তার মানে অ্যাজ এন ইউজার, ব্যবহারকারী হিসাবে আমার পক্ষে সবথেকে ফ্রি সফটওয়্যার ডিস্ট্রিবিউশনটি সবথেকে বেটার আমি মনে করছি, তারপরে ওপেন সোর্স সফটওয়্যার। তবে দুটো সফটওয়্যারই কিন্তু ফ্রি ফর এভার। এবার আসি সেকেন্ড পয়েন্টে। TeXLive ইনস্টলেশনের টাইম প্রচুর লাগে, প্রায় 7-8 ঘন্টা তো লাগবেই মিনিমাম। মানে আমি যেটা করেছি আর কি, সারা রাত ইনস্টলেশনে বসিয়ে দিয়েছি, ভোরে উঠে দেখেছি কোনো রাতে সেটা কমপ্লিট হয়নি, এরর হয়ে গেছে। আবার অনেকদিন ট্রায়ের ফলে এই TeXLive ইনস্টল করতে পেরেছি। ফলে TeXLive ইনস্টলেশন কিন্তু খুব সহজ জিনিস নয়, বিগ ফাইল, প্রচুর রিসোর্স আছে, ফলে ইনস্টল হতেও সময় লাগে। MikTeX এটা ইনস্টল হতে মিনিমাল টাইম, যেটুকু টাইম লাগা উচিত সেটুকু টাইম লাগে। বেসিক্যালি করে কি, TeXLive তার সমস্ত রিসোর্সকেই মেশিন ইনস্টল করিয়ে দেয়, আর MikTeX বেসিক যে জিনিস, যে ফাইলগুলো, যে রিসোর্সগুলো লাগবে সেইগুলো ইনস্টল করায়। পরে পরে যখন আপনার আর্টিকেল লিখতে যাচ্ছেন, আর্টিকেল রান করাচ্ছেন, সেখানে কোনো ফাইল এরর আসছে, কোনো ফাইল লাগবে, MikTeX অটোমেটিক্যালি সেটাকে ডিটেক্ট করে সেটাকে অটোমেটিক্যালি অনলাইন সার্ভার থেকে ডাউনলোড করে ইনস্টল করবে। তার জন্য আপনার কাছে একটা পপআপ মেসেজ আসবে, ইনস্টল করতে বলবে, তাকে আপনাকে অ্যালাউ করতে হবে। এই কারণে MikTeX ইনস্টলেশনে খুব কম সময় লাগে, খুব তাড়াতাড়ি MikTeX অ্যাজ ইউজুয়াল যেমন সফটওয়্যার আমরা ইনস্টল করে থাকি তেমনই হয়ে যায়। TeXLive খুব ইনস্টলেশনের ঝামেলা আছে, কিন্তু এটা থাকলে কি হবে, TeXLive এর ক্ষেত্রে আপনি যদি একবার মেশিনে TeXLive ইনস্টল করতে পারেন তাহলে পরবর্তীকালে কিন্তু ফাইল এরর কোনো আসবে না। অর্থাৎ কোনো ফাইল নেই তার জন্য আপনার ল্যাটেক্স আর্টিকেল রানে এরর এসছে, এটা হবে না, সাধারণত হয় না। আজ পর্যন্ত আমি দেখেছি যে কোনো ফাইল, যে কোনো আর্টিকেল আমার কাছে এসছে, আমার অন্যান্য অনেক রিসার্চ ফ্রেন্ড আছে যারা আমার কাছে তাদের আর্টিকেল পাঠায় এবং রান করে দিতে বলে, ফলে আমি করে দেখেছি যে সেই সমস্ত ফাইল কিন্তু রান হয়, ফলে এ নিয়ে কোনো সমস্যা হয় না। MikTeX কিন্তু এই প্রবলেম আসবে, অনেক ঝামেলা আসবে আপনাকে। অনেক সময় এমনও হয়েছে যে কোনো কোনো ফাইল MikTeX অনলাইন সার্ভার থেকেও সরাসরি আমি ইনস্টল করতে পারিনি, ফলে কি হয়, গুগলে সার্চ করে সেই ফাইলকে ডাউনলোড করে আমাকে মেশিনে সেভ রাখতে হয়েছে, সেইভাবে MikTeX দিয়ে রান করিয়েছি। তবে আমাদের নর্মাল আর্টিকেল লেখার ক্ষেত্রে MikTeX সেরকম কোনো প্রবলেম হবে বলে আমি মনে করছি না। থার্ড পয়েন্ট কি, আমি একটু আগেই বললাম যে TeXLive সমস্ত রিসোর্স ইনস্টলেশনের সময় ইনস্টল করে দেওয়া হয়, ফলে ফাইল সাইজ প্রচুর লার্জ, প্রচুর বড়, সে কারণে ইনস্টল হতে সময় লাগে। MikTeX তুলনামূলকভাবে ফাইল সাইজটা মিনিমাল, যতটুকু হওয়া উচিত খুব কম, ওই 218 কি 200 কাছাকাছি, এইরকম 200 MB মতোই এটার ফাইল সাইজ হবে। আর TeXLive বোধহয় 6 GB বা এরকম চলে যাবে, ফলে
গুড ব্রডব্যান্ড কানেকশন ছাড়া কিন্তু টেক্সলাইভ ইনস্টল করা সম্ভব নয়। লাস্ট পয়েন্ট কি, এই পয়েন্টটাও আমি আগেই বলেছি, সমস্ত ফাইলস ইনস্টল করার সময়ই ইনস্টল করে দেওয়া হয়, মিকটেক্সে কিন্তু বেসিক কিছু ফাইল ইনস্টল করা হয়, এই পয়েন্টটা আমি আগেই ডিসকাস করেছি। এবার আসা যাক যে এই দুটো কীভাবে ইনস্টল করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা মেশিন ইনস্টল করবেন, আইদার MikTeX অর TeXLive। তো কীভাবে ইনস্টল করবেন, প্রথমে আসি TeXLive এর কথায়। TeXLive এ ইনস্টল করার জন্য আপনাকে TeXLive গুগল সার্চ করে TeXLive অপশানে গিয়ে তার ডাউনলোড অপশানে যাবেন। তবে আমি ডিরেক্ট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে লিখে দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই পেজে চলে আসতে পারবেন, যে পেজটা আমি এখন দেখাচ্ছি। এই পেজে এসে প্রথম অপশানটা দেখুন, আপনি যদি উইন্ডোজ মেশিন হয় তাহলে এই যে প্রথম এই যে অপশানটা, এই অপশানটাতে ক্লিক করলে আপনার একটা ফাইল ডাউনলোড হবে। সেই ফাইলটা কিন্তু রান করাবেন যখন, সেটাই মানে ইনস্টলেশন হবে, কিন্তু তারা তাদের সার্ভার থেকে সমস্ত ফাইল সমস্ত রিসোর্স আপনার মেশিনে ইনস্টল করবে। এই ফাইলটা তত বড় ফাইল নয়, ঠিক আছে। এই ফাইলটা রান করালে কি হয়, এ হচ্ছে ইনস্টল করাবে আপনার মেশিনে এই TeXLive এর সার্ভার থেকে সমস্ত রিসোর্স নিয়ে আপনার মেশিনে TeXLive-টি ইনস্টল হবে। ইনস্টল হতে প্রচুর সময় লাগবে, প্রায় 6 GB মতো আপনার ডেটা খরচা হতে পারে। একবার ইনস্টল হয়ে গেলে পরবর্তীকালে কিন্তু আপনার আর কোনো ঝামেলা নেই। এরপরে আসা যাক MikTeX। MikTeX-এও আপনি গুগল সার্চ করে এই পেজে যেতে পারেন, তবে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে ডিরেক্টলি ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে এসে এখন MikTeX-এর যে আপডেটেড ভার্সান, আগে আমরা ইউজ করেছি MikTeX 2.9 পর্যন্ত, তারপরে আমি এখন আমার মেশিনে TeXLive ইউজ করছি, এখন আপডেটেড ভার্সান চলে এসছে, 21.6 ভার্সান চলে এসছে। এটিকে ডাউনলোড করবেন এবং সেই ফাইলটিকে ডাবল ক্লিক করে রান করে আপনার মেশিনে ইনস্টল করাবেন, ফাইল ইনস্টল হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।